আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা যারা ধান চাষ করি ধান চাষে একটি সমস্যা বা একটি রোগ আমরা প্রায় সকলেই দেখে থাকি সেটি হচ্ছে ধানের খোলা পচা রোগ বা শীত ব্লাইট রোগ এই শীত ব্লাইট রোগ একে কন্ট্রোল করা খুবই অসম্ভব হয়ে পড়ে যদি আমাদের আবহাওয়া বা ওয়েদার ঠিকঠাক মতো না থাকে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওয়েদারের তারতম্যর কারণেই এই যে ধানের খোলা পচা রোগ বা শীত ব্লাইট রোগ এটি কিন্তু হয়ে থাকে তাই আমরা এই শীত ব্লাইট রোগকে আটকানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে থাকি এবং অনেক সময় দেখা গেছে যে সেই সকল ছত্রাকনাশক ব্যবহার করেও আমরা এই ধান গাছের খোলা পচা রোগকে আটকাতে পারি না বা শীত ব্লাইট রোগকে আটকাতে পারি না তো সেক্ষেত্রে যখন আমরা রকম ছত্রাকনাশক দিয়ে এই খোলা পচা রোগকে আটকাতে পারি না তখন আমাদের কাছে একটিমাত্র উপায় থাকে বা একটি ছত্রাকনাশকই বাকি থাকে সেটি হলো থাইওফ্লোজাম আট টোয়েন্টি ফোর পার্সেন্ট এসসি ফর্মুলেশনের যে টেকনিক্যাল এই টেকনিক্যালের বাজারে আমরা বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানির আমরা প্রোডাক্ট পেয়ে থাকি তার মধ্যে যেটি সব থেকে পরিচিত ইনসেকটিসাইড প্রাইভেট লিমিটেডের পালসার বা কৃষি রসায়নের টিয়াজো এই যে পালসার বা টিয়াজো এই যে ছত্রাকনাশকটি বা এর মধ্যে থাকা এই যে টেকনিক্যাল থাইফ্লোজাম অ্যাক্ট টোয়েন্টি ফোর এসসি ফর্মুলেশন এই যে টেকনিক্যালটি এটি কিন্তু এই ধান গাছের খোলা পচা দমন করার ক্ষেত্রে ভীষণ ভালো একটি কার্যকারী ছত্রাকনাশক বলা যেতে পারে বা সর্বশ্রেষ্ঠ ছত্রাকনাশকও বলা যেতে পারে তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো এই যে পালসার বা টিয়াজোর মধ্যে থাকা টেকনিক্যাল থায়োফ্লোজাম আইট এর মোড অফ অ্যাকশন নিয়ে অর্থাৎ কিভাবে ছত্রাককে দমন করে বা আমাদের ফসলকে কিভাবে সুরক্ষিত রাখে সেই সকল বিষয় নিয়ে আমরা জানবো এবং জানব কোন ছত্রাককে দমন করতে পারে এবং কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করে থাকে এই থায়োফ্লোজামাইট টেকনিক্যালটি বা আপনার এই পালসার বা টিয়াজো এই ছত্রাকনাশকটি এবং তার পাশাপাশি আমরা জানবো এটি ব্যবহার করার সঠিক ডোজ কত এবং কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি কখন ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করতে পারি এই সকল বিষয় নিয়ে জানব এবং জানব এই যে থায়োফ্লোজামাইট টেকনিক্যালটি এর সাথে অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআর মিশিয়ে আমরা ব্যবহার করতে পারবো কিনা এবং এর ব্যবহারের সাবধানতাগুলো কি কি আমাদেরকে কোন কোন সাবধানতাগুলো বজায় রাখতে হবে বা পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি দেখব এর রেইন ফসনেস কত সময়ের এবং কত দিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে অর্থাৎ এর মেয়াদ কত দিন এবং সবশেষে অবশ্যই আলোচনা করব এই যে থাইফুলোজামের টেকনিক্যাল আমরা যেমন বাজারে পালসার বা টিয়াজো নামে পেয়ে থাকি তো এছাড়া আর কোন কোন কোম্পানির কী কী নামে আমরা পেতে পারি বা পেয়ে থাকি সেই বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আলোচনা করব তাই প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথমে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসবো এই যে থাইফুলোজামাইট টেকনিক্যালটি এর মোড অফ অ্যাকশন নিয়ে প্রথমত এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে ব্যবহার করি বা স্প্রে করি এটি কি হয় গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে এবং এই যে থাইফ্লোজামার টেকনিক্যালটি এর মধ্যে আমরা জাইলেম অ্যাকশন দেখতে পাই অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে স্প্রে করি সেটি কি হয় ফসলে স্প্রে করার সাথে সাথে যেরকমের মধ্যে সিস্টেমিক অ্যাকশন আছে অর্থাৎ গাছের মধ্যে গাছের অন্তরে প্রবেশ করছে প্রবেশ করে গাছের মধ্যে ছড়িয়ে পড়ছে আর জাইলেম কি হচ্ছে সব সময় কিন্তু কি হয় উপরের দিকে ফলো করে অর্থাৎ এক কথায় বলে যেতে পারে যে গাছের যখন নতুন পাতা ছাড়ে সেই নতুন পাতাকেও কিন্তু সুরক্ষিত রাখে ছত্রাকের হাত থেকে বাঁচাতে তাই যেহেতু এর মধ্যে জাইলেম অ্যাকশন আছে সেহেতু বলাই যায় এর মধ্যে এক্রাপটাল অ্যাকশন আমরা দেখতে পাই অর্থাৎ নতুন পাতাকেও কিন্তু সুরক্ষিত রাখে ছত্রাকের হাত থেকে এবং যেহেতু জাইলেম অ্যাকশন আছে সেই কারণে আমরা স্প্রে করার সময় যদিও বা মাটিতে পড়ে যায় অর্থাৎ এই যে ওষুধ আমরা যখন স্প্রে করবো যদি মাটিতেও পড়ে যায় সেটিকে শিকড়ের মাধ্যমে দিয়ে এটি গাছের মধ্যে প্রবেশ করে অর্থাৎ সম্পূর্ণভাবে এই ওষুধটি কিন্তু আমাদের ফসলকে কার্যকারী করতে সহায়তা করে এবং এর মধ্যে আমরা আর যে অ্যাকশন দেখতে পাই সেটি হলো প্রোটেকটিভ অ্যাকশন এবং কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ আমরা আমাদের ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার আগে যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমাদের ফসলকে ছত্রাকের আক্রমণ হতে দেবে না এবং যদি ছত্রাকের আক্রমণ হয় তখন যদি আমরা একে স্প্রে করি সেক্ষেত্রে সেই সকল ছত্রাককে দমন করে গাছকে আমাদের সুরক্ষিত রাখবে রাখবে ফসলকে সুরক্ষিত এবার আমরা চলুন এই যে টেকনিক্যালটি বা আপনার এই যে পালসার টিয়াজো একে যখন আমরা ব্যবহার করছি এটি কোন ছত্রাককে দমন করতে পারে এটি আপনার রাইজোকটোনিয়া সোলানি নামক ছত্রাককে দমন করে থাকে অর্থাৎ যে ছত্রাকের কারণে আমরা বিশেষ করে ধানের খোলা পচা রোগকে দেখে থাকি বা খোলা পচা রোগ হয়ে থাকে এই যে রাইজোকটোনিয়া সোলানি এটি শুধু ধানের খোলা পচা রোগের একমাত্র কারণ নয় এটি ছোট ছোট চারা গাছে দেখবেন গোড়ায় পচা লাগা বা গোড়ার দিকে কালো পচা বলে থাকে অনেকে বা ধূসর পচা বলে থাকে তার কারণও কিন্তু এই রাইজকটনিয়া সোলানি নামক ছত্রাকের কারণে হয়ে থাকে এছাড়া আলুর জমিতে আপনারা দেখবেন আলুর গায়ে আমরা বলি দেদ রোগ যে আলুর গায়ে কালো কালো স্পট পরে যার ফলে পরবর্তীতে আমরা কিন্তু সে আলুকে বাজারজাত করতে পারি না অর্থাৎ বাজার বিক্রি করতে পারি না এই যে আলুর কিন্তু এই নামক কারণেই হয়ে থাকে অর্থাৎ এই যে রাজ্যকটনিয়ার কারণে যে সকল রোগগুলো আমরা দেখতে পাই ধানের খোলা পচা চারার কালো পচা রোগ কালো ফোস্কা এছাড়া আলুর দেদরক অর্থাৎ পটেটো স্ক্যাপ এই যে রোগগুলো হয়ে থাকে এই সকল রোগকেও কিন্তু দমন করতে পারে এবার যদি আমরা ফসলের কথাই বলি তাহলে সমস্ত ধরনের ফসলেই কিন্তু আমরা এই থায়োফিলোজামাইট টেকনিক্যালকে ব্যবহার করতে পারি অর্থাৎ এই পালসার বা টিয়াজো একে আমরা কিন্তু ব্যবহার করতে পারি অর্থাৎ যে সকল ফসলে আমরা এই যে রাইজকটনীয় সুলানি নামক ছত্রাকের আক্রমণ হতে পারে বা হয়ে থাকে সেই সকল ফসলে কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি অনায়াসে এবার কথা হলো কতটা পরিমাণে আমরা ব্যবহার করব এই যে থায়োফিলোজামাইট টেকনিক্যালটি এটি ব্যবহারের ক্ষেত্রে এটি বিশেষ বিশেষ ফসলে এর ব্যবহারিক পদ্ধতি বা ব্যবহার ব্যবহারবিধি একটু আলাদা প্রথমত যদি আমরা ধানের কথায় বলি সেক্ষেত্রে আমাদের ধানের জমিতে এক একর জমির জন্য দেড়শো লিটার জলে দেড়শো এম এল পরিমাণে এই থাইফ্লোজমের টেকনিক্যালকে ব্যবহার করতে হয় অর্থাৎ আমরা যদি আহ পনেরো লিটারের ট্যাঙ্কি হিসাব করি তাহলে পনেরো লিটারে পনেরো এম কে আমাদের ব্যবহার করতে হবে পার লিটারে এক এম এল করে থাইফুলো জমে টেকনিক্যালি ব্যবহার করতে হবে তবে অবশ্যই ব্যবহারের সময় এক একর জমির জন্য আপনার দেড়শো লিটার জল আপনাদের ব্যবহার অবশ্যই করতে হবে এছাড়া অন্যান্য চারাগাছে আমরা যখন ব্যবহার করবো তখন আমরা যতটা পরিমাণ জলের প্রয়োজন সেই হিসাবে আমরা জল নেব এবং আলুর দেদরককে যদি আটকাতে হয় সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আলুর বীজ শোধন করতে হবে আর আলুর শোধন যখন আমাদের যেটি করতে করতে হবে হবে তখন আমাদের দশ কিলোগ্রাম আলুর বীজের জন্য টেকনিক্যালটি আমাদের ব্যবহার করতে হবে বা পালসার বা টিয়াজোকে ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করব আলুর বীজটি একটা ছাওয়া যুক্ত জায়গায় বিছিয়ে দেব বিছিয়ে দেওয়ার পর যে পরিমাণ জল আমাদের প্রয়োজন সেই জলের মধ্যে আড়াই এম পরিমাণ আমাদেরকে অর্থাৎ দশ কেজি আলুর বীজের জন্য পরিমাণ হিসাব করে আমাদেরকে জল নিতে হবে এবং সেটি আলুর উপরে স্প্রে করে দিতে হবে এবং স্প্রে করে দিয়ে সেটি ছাওয়াযুক্ত জায়গায় রেখে তাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে রোদ্রে আমাদের শুকানো একদম চলবে না শুকিয়ে নিয়ে তারপর আমরা যদি জমিতে লাগাই পরবর্তীতে এই যে আলুর দেদ রোগ বা পটেটো স্ক্যাপ এই রোগটি কিন্তু আমরা দমন করতে পারবো আটকাতে পারবো এবার আসি আমরা ধানের ফসলে যখন আমরা ব্যবহার করব সেটি যখন প্রোটেকটিভ অবস্থায় যদি আমরা ব্যবহার করতে চাই অর্থাৎ আমাদের ফসলে রোগ আসুক বা না আসুক সেই অবস্থায় যদি ব্যবহার করি তাহলে ধানের ক্ষেত্রে খোলা পচা রোগ আমরা দেখতে পাই ধানের গ্রোথ স্টেজে অর্থাৎ ধান গাছে যখন গ্রোথ স্টেজ শুরু হয় সেই অবস্থা আমরা দেখতে পাই সাধারণত বলা যেতে পারে পঁচিশ থেকে তিরিশ দিনের থেকেই শুরু হয়ে যায় ধানের গ্রোথ স্টেজ তো এই মোটামুটি পঁচিশ দিনের মাথায় যদি আমরা প্রথম স্প্রে করে থাকি এই থাইফ্লোজা মায়ের টেকনিক্যালটিকে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পরবর্তীতে দেখতে পাবো এছাড়া ধান গাছের গ্রোথ স্টেজের পরে মোটামুটি হারভেস্ট পর্যন্ত সমস্ত স্টেজেই কিন্তু আমরা এই রোগটির আক্রমণ দেখে থাকি তো যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি এবার যদি বলি এর মেয়াদ কত দিনের অর্থাৎ দিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখে সেক্ষেত্রে ন থেকে দশ দিন পর্যন্ত খুব ভালোভাবে আমাদের এই ধানের ফসলকে বা যে কোনো ফসলকে খুব ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে ছত্রাকের আক্রমণ থেকে আর যদি আমাদের রিপিট স্প্রে করতে হয় তাহলে সেক্ষেত্রে বলা হয়ে থাকে পনেরো দিনের পরে দ্বিতীয়বার আবার আপনারা এই থাইফ্লিজমাই টেকনিক্যাল বা পালসার বা টিয়াজো একে স্প্রে করতে পারবেন এবার যদি রেইনফাসনেস এর কথা বলি সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে স্প্রে করার এক থেকে দেড় ঘন্টা পরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে পাবো তাহলে চলুন এবার দেখেনি এই যে থাইফ্লিজমাইট টেকনিক্যালি এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআর মিশিয়ে ব্যবহার করতে পারবো কিনা আমরা এর সাথে সমস্ত রকম ছত্রাকনাশক কীটনাশক পিজিআর কে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি বা কম্বিনেশন তৈরি করে ব্যবহার করতে পারি তবে প্রিয় কৃষক ভাইয়েরা বাজারে এখন বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনিক্যালের ওষুধ কিন্তু আসছে সেই কারণে যখনই আপনারা ব্যবহার করবেন বা কম্বিনেশান তৈরি করবেন সেক্ষেত্রে সামান্য পরিমাণে আপনারা একটি ছোট পাত্রের মধ্যে মিশিয়ে দেখে নেবেন সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে আপনারা ব্যবহার করবেন আর যদি দেখেন যে মেশানোর পরে সেটি ছানার মতো কেটে যাচ্ছে বা আপনারা যদি দেখেন জমার বেঁধে যাচ্ছে সেই অবস্থায় আপনারা এটিকে স্প্রে করবেন না তাহলে আলাদা আলাদাভাবে স্প্রে করবেন এবার আসবো এই যে থাইফুলোজামাইট টেকনিক্যাল বা পালসার বা টিয়াজ এটি পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকর প্রথমত এই থাইফুলোজামাইট টেকনিক্যালটি এটি পরিবেশের পক্ষে সম্পূর্ণ নিরাপদ এবং যেমন মৌমাছি কেঁচো পাখি এদের পক্ষে অল্প পরিমাণে বিষক্রিয়তা আমরা দেখতে পাই এবং যদি বলা হয়ে থাকে এর ব্যবহারের উপরে কী কী সাবধানতা আমাদের রাখতে হবে সেক্ষেত্রে কখনোই এই থাইফুলোজামাইটকে ওভার ডোজ আমাদের ব্যবহার করা উচিত নয় এবং ব্যবহার করতে হলে সবসময় আমাদের ফসলে সকালে গাছের পাতার উপরে যে শিশির পরে শিশির কেটে যাওয়ার পরে ব্যবহার করতে হবে এবং দুপুরের দিকে ব্যবহার না করে আমরা যদি একটু বিকেলের দিকে ব্যবহার করি অর্থাৎ দুপুর সময়টা আমাদের বাদ দিয়ে বিকেলের দিকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো তো প্রিয় কৃষক ভাইরা এবার সবশেষে আসবো এই যে থায়োফ্লোজামাইট টোয়েন্টি ফোর পার্সেন্ট এসি সি বাজারে আমরা যেরকম ইনসেকটিসাইড প্রাইভেট লিমিটেড কোম্পানির পালসার কৃষি রসায়নের টিয়াজও নামে পেয়ে থাকি এছাড়া আমরা কটেবা কোম্পানির বেসলাইন ইন্দোফিল কোম্পানির আইগ্লিয়ার বিএসএফ কোম্পানির রেফিলিও জেউ কোম্পানির মাইজোরিটি ইউপিএল কোম্পানির টাইগেন ট্রপিক্যালের প্লাস পিআই কোম্পানির ওয়েগন এছাড়া আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামেও কিন্তু পাওয়া যায় তবে যেই নামগুলো বললাম বা যেই কোম্পানি প্রোডাক্টের নামগুলো বললাম এগুলো ব্যাপক পরিমাণে প্রচলন আছে বা প্রায় সব জায়গায় আপনারা যে কোনো একটি কোম্পানির কিন্তু পেয়ে যাবেন তো কৃষক ভাইয়েরা ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন